পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেটের ব্যবহার আমাদের এশিয়া মহাদেশেই করা হয়। আর এই ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের সামনে এমন কিছু ভিডিও চলে আসে যেগুলো থেকে আমরা চোখ সরাতে পারি না, এবং আবার এমন কিছু ভিডিও আসে যেগুলো আমরা প্রথম দেখি। আর আজকের এই ভিডিওতে এমন কিছু ভিডিও ফুটেজ দেখতে চলেছেন আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যেগুলি আপনি প্রথমবার দেখতে চলেছেন। গার্বেজ ট্রাক ফেল। বন্ধুরা, এখানে ময়লা আবর্জনাগুলো নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাক আসে, কিন্তু ভুলবশত ট্রাকটি এখানে থাকা ডাস্টবিনকে না তুলে পাশে থাকা সিটিং টেবিলকে টেনে ফেলে এবং সেখানে একজন মহিলা বসেছিল। তারপর কি অবস্থা হলো দেখুন। ব্রেভেস্ট ম্যান। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা কিনা অপরের উপকার করতে একবারও পিছু পা হয় না, যেমনটা এই ছেলেটি। এই ছেলেটি নিজে তার টিকটক ভিডিও বানাচ্ছিল, আর সে দেখতে পায় পিছনে একটি বাচ্চা কোনোভাবে রেল লাইনে পড়ে গেছে। আর তখনই ছেলেটি লাফ দেয় এবং বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। আর তার ভাগ্য কতটা ভালো ছিল দেখুন, কেননা এখানে যদি 1 সেকেন্ড দেরি হয়ে যেত তাহলে হয়তো এই ছেলেটি মারাও যেতে পারত। বন্ধুরা, এই সাহসী ছেলের জন্য একটি লাইক তো দেওয়া যেতেই পারে। মোটরসাইকেল রেস ফেল। বন্ধুরা, সাইকেলিং করার সময় যখন মাঠে দুর্দান্ত গতিতে সব সাইকেলিং করছিল, আর তখনই মাঝে একটি মোটরসাইকেল চলে আসে, আর তারপর দেখুন কি কাণ্ড হলো। বো ফিশিং। বন্ধুরা, মাছ আমাদের মধ্যে অনেকেরই ধরতে ভালো লাগে, আর হয়তো আমরা অনেক ধরনের টেকনিক দিয়ে মাছ ধরার কৌশলও দেখেছি, কিন্তু এমনও অনেক মাছ ধরার টেকনিক আছে যেগুলো হয়তো আমরা আগে দেখিনি। বন্ধুরা, এখানে বো ফিশিংটা দেখুন, যেখানে একজন মহিলা তীর ধনুক দিয়ে মাছ ধরছে। ফায়ার স্টেশন কিংকোবরা। কিংকোবরা পৃথিবীর সব থেকে মারাত্মক আর বিষাক্ত সাপ হয়ে থাকে, কেননা এরা চোখের পলকেই যে কাউকে মেরে ফেলতে পারে। আর এই সব কারণের জন্যই মানুষ এই সকল সাপ থেকে দূরেই থাকে। কিন্তু পৃথিবীর এমন এক মানুষ আছে যে কিনা 24 ঘন্টাই এরকম ভয়ানক সাপের সাথেই থাকে। বলা যেতেই পারে এই কিংকোবরা সাপগুলোকে তার মতো করে নিয়েছে। ক্রোকোডাইল রাইড। ভারত অথবা বাংলাদেশের মানুষের কথা যদি বলা হয় তাহলে এইসব দেশের মানুষের ট্যালেন্টের কোনো অভাব নেই। হ্যাঁ বন্ধুরা, একবার এই লোকটিকে দেখুন, মারাত্মক ও ভয়ঙ্কর একটি কুমিরকে বাইকের ওপরে তুলে নিয়েছে আর তারপর কিভাবে ঘুরে বেড়াচ্ছে একবার দেখুন। কিন্তু এত বড় একটা কুমিরকে সে কিভাবে বাইকে তুলে নিল সেটাই ভাবার বিষয়। আর কুমিরের ওপর যেভাবে বসে রয়েছে দেখে যেন মনে হচ্ছে সে যেন কোনো চেয়ারে বসে আছে। কিন্তু বন্ধুরা, আমরা আপনাকে বলবো এই লোকের এমন কাজের সম্পূর্ণ বিরোধিতা করি, কেননা এটা কোনো প্রাণীর ওপর অত্যাচার করা হচ্ছিল। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেরুদা ম্যারেজ ডগ। এবার আপনাদের ভারতের এমন এক প্রথার সম্পর্কে বলবো যেটা জেনে আপনিও অবাক হয়ে যাবেন। ভারতে এমন একটি গ্রাম আছে যেখানে কিনা মেয়েদের বিয়ে সর্বপ্রথম কুকুরের সাথে দেওয়া হয়। এটা আসলেই একটি আজব ধরনের প্রথা এই গ্রামের। গ্রামের নিয়ম অনুযায়ী যদি মেয়ের বিয়ে সর্বপ্রথম কুকুরের সঙ্গে না দেওয়া হয় তবে তাদের বৈবাহিক জীবনে অনেক সমস্যা দেখা দেবে। আর এই জন্যই মানুষের সাথে বিয়ে দেওয়ার আগে প্রথমে তারা মেয়েদের কুকুরের সাথে বিয়ে দিয়ে থাকে। ফুডস অব দ্য হালা। এখন আপনি যে জিনিসটি দেখতে চলেছেন এই রকম জিনিস হয়তো শুধু আপনি সিনেমাতেই দেখে থাকেন, আর আমরা আপনাকে বলে দিই এইগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ইউনিক ফল। আর এই ফলটিকে দেখলে আপনার মনে হবে যে এই ফলটির মধ্যে কিছু একটা জলজল করে জ্বলে উঠছে, কিন্তু সত্যিটা হলো এইগুলি সবটাই প্রাকৃতিক। আর এই ফলগুলিকে ফ্রুট অফ হালা বলা হয়, আর সেইখানে থাকা লোকজন এই ফলকে বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ইনফরমেটিভ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে, এবং ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং এবং মজার ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।